ওয়েলকাম টু ম্যাথমেটিক্স গাইড সেন্টার আজকে আমরা কোষে দেখি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ প্রথম অধ্যায়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি করবো এবং এখানে কী করা আছে এখানে অঙ্ক দেওয়া আছে লিখিত অঙ্ক সেটাকে আমাকে কী করতে হবে প্রকাশ করতে হবে বিজ্ঞানিত আকারে এবং তার সমাধান নির্ণয় করতে হবে এক নম্বর অঙ্কটা করব সবাই তোমরা পড়ে নাও দুটি ধনাত্ম সংখ্যায় অন্তর বলেছে তো কী করলাম যে ধরি একটি সংখ্যা হল এক্স তাহলে অপরটা কত হবে অপরটি হবে দুটো অপশান হতে পারে এক্স প্লাস থ্রি হতে পারে অথবা এক্স মাইনাস থ্রি হতে পারে দুটোই ঠিক কারণ অন্তর বলে পড়েছে দুটো বিয়োগ করলে যাতে আমার কী হয় সবসময় তিন আসেন এবার কী বলেছে সর্তে যে দুটি বর্গের সমষ্টি তাহলে এটার বর্গ এবং এটার বর্গের সমষ্টি কত একশো সতেরো আমরা বর্গের সমস্ত একশো সতেরো করে দিলাম এবার কী হবে তাহলে এক্স স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি এ বি মানে তিন ছয় এক্স প্লাস তিন স্কোয়ার মানে নয় এটা এদিকে চলে এলে কী হয়ে যাবে বিয়োগ একশো সতেরো নেক্সট কী হবে এটা এটা যোগ করলে টু এক্স স্কোয়ার এটা সিক্স এক্স পরে থাকলো এটা একশো সত্তর থেকে নয় বাদ দিলে কত হয় একশো আট হয় সমান জিরো দুই কমান নিয়ে নি না কমান নিলেও হবে করে নেয় ভালো তাহলে তিন দুগুণে ছয় এটা কত পড়ে থাকলো এটা পরে থাকলো চুয়ান্ন সমান জিরো তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস চুয়ান্ন সমান জিরো জিরোকে দা ভাগ করলে সবসময় জিরোই হয় এবার কথা হচ্ছে যে চুয়ান্ন ছয়ানম তাহলে আমরা কি করতে পারি চুয়ান্নকে ছয় মাইনাস নয় মাইনাস ছয় আকারে ভাঙতে পারি তাহলে হয়ে গেল আমার আগে যেমন মিডিল ফ্যাক্টর করেছিলাম মধ্য সহক বিশ্লেষণ সেইভাবে আমরা মধ্যসহক বিশ্লেষণ করে নেব একই জিনিস আর বুঝাচ্ছি না চলো কমপ্লিট করে নিতে হবে মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এক্স মাইনাস সিক্স সমান জিরো তাহলে হয় কি হবে এক্স প্লাস নাইন সমান জিরো অথবা কী হবে

পরবর্তীটার দিকে আমরা দেখবো পরবর্তী অঙ্ক কি আছে নম্বর অঙ্ক দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা অপেক্ষা উচ্চতা দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি ভূমি উচ্চতা দ্বিগুণ অপেক্ষা আঠারো বেশি তো আমি এখানে কি করবো উচ্চতা ধরবো ধরি ত্রিভুজটির উচ্চতা কি করলাম আমি উচ্চতা ধরলাম এইচ মিটার তাহলে অতএব ভূমি কি হবে ভূমি বলেছে যে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো বেশি তাহলে দ্বিগুণ দ্বিগুণ মানে দ্বিগুণ অপেক্ষা যোগ দেখি বললাম ত্রিভুজের ক্ষেত্র ফল তাহলে আমরা ক্ষেত্রফল সমান কি জানি ক্ষেত্রফল সমান আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এটা হয়ে গেলো বর্গমিটার এখানে এক্স ধরে করতে পারো আমি উচ্চতায় এইচ ধরেছি যে যেমন ধরতে পারো তাহলে শর্তে আমাদের কী হয়ে যাবে শর্তে আমাদের যে হাফ এইচ টু এইচ প্লাস আঠারো সমান কি হয় তিনশো ষাট হবে ঠিক আছে এবার কী হবে এটা গুণ করে যা তাহলে দুই এইচ স্কোয়ার বাই হাফ এটাও গুণ হবে প্লাস আঠারো এইচ বাই টু এটা এদিকে নিয়ে আসি একবারেই জিরো জিরো

এখানে কী যাবে এইচ প্লাস চব্বিশ এখানে কী পড়ে থাকলো এইচ মাইনাস পনেরো পড়ে থাকলো একইভাবে কী করবো এইচ প্লাস চব্বিশ সমান জিরো করবো আরেকটা কী করবো এইচ মাইনাস পনেরো সমান জিরো এইচ সমান মাইনাস চব্বিশ এইচ সমান পনেরো এবার আমরা জেনারেলি জানি যে সবসময় উচ্চতা পজিটিভ হয় তাহলে আমার উত্তর এটা উচ্চতা হবে এবং ভূমি কী হয়ে যাবে ওই এইচের জায়গায় বসাবো ভূমি বেরিয়ে যাবে পরবর্তী দিকে আমরা যাব নম্বরটা নম্বরটা রয়েছে তিন যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তো ধরে নিলাম কি ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যা হলো এক্স ধরলাম শর্তে কী বলছে শর্তে বলা হচ্ছে যে এর পাঁচ গুণ কী বলছে এর বর্গের দুই গুণ দুই গুণ অপেক্ষা তিন কম এবার আমরা এটা কী করবো ওই দুটোকে এই সাইডে নিয়ে আসবো তাহলে এটা কী হলো এটা প্লাস ছিল মাইনাস এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেলো তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ফাইভ এক্স প্লাস থ্রি টু জিরো বা মাইনাস আমাদের অভ্যাস নয় মাইনাস ওঠাবো মাইনাস কমান টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি টু জিরো বা টু এক্স স্কোয়ার এটা ছয় তাহলে মাইনাস আছে তাহলে এটা মাইনাস আকারে লিখতে হবে আমাদেরকে এটা যাতে মাথায় থাকে এখানে মাইনাস থাকলে এটা মাইনাস আকারে লিখবো তাহলে ছয় মাইনাস এক করলে পাঁচ হয় টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস বা টু এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস থ্রি এখান থেকে ওয়ান কমন নিলাম এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো তাহলে এখানে কত হয়ে গেল এক্স মাইনাস থ্রি গেলটা থেকে কমন এলো আর পরে প্লাস ওয়ান জিরো তাহলে এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো আর টু এক্স প্লাস ওয়ান ইক্যাল টু জিরো তাহলে এক্স সমান কত বললাম থ্রি টু এক্স সমান মাইনাস ওয়ান এক্স ওয়ান মাইনাস ওয়ান বাই টু ধনাত্মক যেহেতু বলেছে তাহলে উত্তর কথা হবে তিন হবে আমরা এবার কি চলে যাব পরবর্তী অঙ্কের দিকে চলে যাব পরবর্তী অঙ্ক অঙ্ক কত রয়েছে তোমার নম্বর 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 চার চার কি এবার আমরা চার নম্বরটা দেখবো কি লেখা আছে দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিমি এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জীবকাড়িতে যেতে চার চেয়ে দু ঘন্টা কম সময় লাগে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি ঠিক আছে জিপ গাড়ির গতিবেগ আমি ধরে নিলাম কি করলাম জিপ গাড়ি আমি গতিবেগ আমি সরি মোটর গাড়ির গতিবেগ আমি ধরে নিলাম কত এক্স কিমি পার ঘন্টা মোটর গাড়ির গতিবেগ আমি ধরে নিলাম তাহলে জিপ গাড়ির গতিবেগ জানা কি হবে মোটর গাড়ির চেয়ে পাঁচ কিমি বেশি তাহলে এক্স প্লাস ফাইভ কিমি পার ঘন্টা এটাকে পার পড়া হয় তারপরে কি হয়েছে দুশো কিমি যেতে সময় লাগবে কত দূরত্ব বাই গতিবেগ তাহলে দুশো কিমি ছিল আর গতিবেগ কত এক্স তাহলে এক্স কিমি তাহলে এত ঘন্টা তাহলে আর একটা কী রয়েছে এবার জিপ গাড়ি কত সময় লাগবে দুশো বাই এক্স প্লাস ফাইভ ঘন্টা ঠিক আছে তাহলে কী হলো এক্স প্লাস ফাইভ এটার গতিবেগ ছিল তাহলে এটা আমরা ভাগ করলাম এবার কি বলেছে এই যে সময় এই সময়ের পার্থক্যটা কত বলেছে দু ঘন্টা বলেছে তো এখানে কত আছে এক্স এখানে এক্স ফাইভ নিচে যার বড় থাকবে সে কি হবে ছোট হবে তো বড় থেকে ছোট বাদ দিলে দু ঘন্টা পেয়ে যায় তাহলে এটা থেকে আমরা এটা বাদ দিলাম পেলাম দু ঘন্টা এরপর লসাহ কত হবে এক্স আর এটা লসাহ কি হবে সবসময় গুণ ফল হবে তাহলে ওটা লসাহ করেছি তাহলে এটা দিয়ে এটাকে গুণ তাহলে কত পাবো দুশো এক্স প্লাস পাঁচ দশ হাজার ঠিক আছে একই ভাবে কি আছে দুশো দিয়ে এক্স গুণ এটা এটা কেটে গেল তাহলে হাজার বাই এটা পড়ে থাকলো এটা গুণ করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার আর ফাইভ এক্স তাহলে এটা দিয়ে এটা কাটো তাহলে পাঁচশো কোন কোনি গুণ এখানেও এক এখানেও এক তাহলে এটা দিয়ে এটা গুণ করলে এটা থাকে আর এটা গুণ করলে পাঁচশো আমরা লসাউ করবো লসাউ করলে কি পেলাম দুই দিয়ে দেখো আড়াইশো আবার দুই দিয়ে দাও একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পঁচিশ পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ পঁচিশ এটা দেখো পাঁচ দিন দাও দশ দিন কুড়ি তাহলে পঁচিশ থেকে

এক্স সমান এলো মাইনাস পঁচিশ চলে এলো ঠিক আছে তাহলে এক্স প্লাস পঁচিশ সমান জিরো এক্সমান মাইনাস পঁচিশ এক্স মাইনাস কুড়ি সমান জিরো যেহেতু গতিবেগ কোনো হয় না তাই আমার এখানে কী হবে এক্স সমান কুড়ি হবে উত্তর ঠিক আছে আশা করি বোঝা গেছে আমরা পরবর্তী অঙ্কের দিকে যাব পরবর্তী অঙ্ক কত রয়েছে তিন নম্বর সরি পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কের দিকে আমার কী বলা আছে পাঁচ নম্বর অঙ্কে বলা আছে যে অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গ মিটার পরিসীমা বলা আছে হিসাব করতে হবে তো এখানে কি দেওয়া আছে আমি ধরে নিলাম যে ধরি আয়তকার জমির দৈর্ঘ্য আমি ধরে নিলাম কত দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স মিটার তাহলে এবার আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রের কত ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এবং ক্ষেত্রফল আছে দেওয়া ঠিক তো আমি কি করলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র কত দেওয়া আছে জমির ক্ষেত্রফল ফল দেওয়া আছে কত দু হাজার বর্গমিটার এবার দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে সমান কি হবে প্রস্থ সমান হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এত মিটার ঠিক আছে এটা হয়ে গেল কি আর ক্ষেত্রফল এবার পরিসীমা আমি কি জানি জমির দৈর্ঘ্য প্রস্থ জানি অতএব পরিসীমা কি হবে পরিসীমা মানে কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা তাহলে আমি শর্ত অনুসারে করতে পারি শর্ত অনুসার আমার কি হলো টু ইন্টু এক্স প্লাস দু হাজার বাই এক্স সমান আমার এখানে প্রস্তুত দেওয়া আছে একশো আশি এটা বাইরে আছে তাই তো গুণ আকার এটার সঙ্গে এটা দিয়ে আমরা কাটতে পারি নব্বই বা এখানে নিচে লাশাউ এক্স এক্সের সঙ্গে এটা গুন করলে এক্স স্কোয়ার প্লাস দু হাজার সমান নব্বই পরের লাইন এক্স স্কোয়ার প্লাস দু হাজার সমান নব্বই এক্স নব্বই আমরা এদিকে নিয়ে আসবো মিডিল নব্বই এক্স প্লাস দু হাজার এবার কি করবো এটাকে আমরা কি করার চেষ্টা করব মিডিল ফ্যাক্টর অবশ্যই এখানে যোগ আছে তাহলে এটা যোগ আসবে এবং সেটা করতে হবে দু হাজারকে যদি ভাঙা হয় তাহলে দেখো চল্লিশ প্লাস পঞ্চাশ এবং দুটো গুণ করলে দেখো কি হয় গুণ করলে দু হাজার হয় এবং যোগ করলে নব্বই হয় তাহলে এটা কি হয়ে যাবে চল্লিশ প্লাস পঞ্চাশ যেটা ইচ্ছা আগে লিখতে পারো ওটা কোনো ব্যাপার

আমি যদি এবার এটা কি হচ্ছে এটা কি আমি এক্স কিছিলাম দৈর্ঘ্য ধরেছিলাম এবার আমি যদি দৈর্ঘ্য এক্স ধরি দৈর্ঘ্য যদি আমি চল্লিশ নিই তাহলে প্রশ্নটা কী হবে ঠিক আছে এবার ধরে নাও ধরে নাও আমি কি করলাম আমি দৈর্ঘ্য নিয়ে নিলাম কত আমি ধরো দৈর্ঘ্য নিয়ে নিলাম চল্লিশ দৈর্ঘ্য চল্লিশ নিয়ে নিলাম তাহলে প্রশ্ন কত আসবে প্রশ্ন সমান আসবে দু হাজার বাই মানে পঞ্চাশ মিটার এবার কথা হচ্ছে প্রস্থ কোনো দিন দৈর্ঘ্যের চেয়ে বেশি হয় না সুতরাং কী হবে যে এক্স নট ইকুয়াল টু চল্লিশ হবে অতএব আমরা কী নিতে পাবো আমরা নিতে পাবো দৈর্ঘ্য সমান কত দৈর্ঘ্য সমান পঞ্চাশ ও প্রস্থ সমান কত পাবো প্রস্থ সমান পেয়ে যাব চল্লিশ ভাগ করে এটা লেখে দেব দু হাজার বাই পঞ্চাশ সমান চল্লিশ তাহলে কেন আমি এক্স সমান পঞ্চাশ নিজে বোঝা গেল কারণ দৈর্ঘ্য আমাকে বেশি নিতে হবে আমরা পরবর্তী অঙ্কে দিতে যাবো অঙ্ক নাম্বার ছয় ছ কি দেওয়া আছে বলা আছে যে বলা আছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা তিন কম সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণ ফল বিয়োগ করলে বিয়োগ ফল হয় সংখ্যাটির একক ঘরের অঙ্কের অঙ্ক হিসাবে হিসাব করে লিখি এককের ঘরে অঙ্ক হিসাব করে লিখি ঠিক আছে তাহলে আমার ক্ষেত্রে কি দেওয়া আছে দুটো সংখ্যা এককের ঘরে অঙ্ক দশকের ঘরে অঙ্ক কথা বলা হয়েছে আমি কি করলাম সংখ্যাটির ধরে নিলাম যে এককের ঘরে অঙ্ক সমান এক্স দশকের ঘরে কি হবে তাহলে অতএব দশকের ঘরের অঙ্ক কত হবে এক্স মাইনাস থ্রি কারণ কি বলেছে দশকের ঘরের অঙ্ক কত বলেছে তিন কম বলেছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণ ফল অতএব সংখ্যাটি কত হবে সংখ্যা মানে কি আমরা কি জানি দশকের ঘরে আমরা কি জানি ধরে না বত্রিশ আমরা যে লিখি থার্টি টু মানে কি তিন দশ দুই বত্রিশ তিন দশ দুই বত্রিশ তখন সেটা হয়ে যায় কত তিরিশ প্লাস দুই বত্রিশ তার মানে দশকের ঘরে একক দশক তাহলে দশকের ঘরে অঙ্কের সঙ্গে কত গুণ করতে হয় সব দশ গুণ তো হবে তাহলে দশকের ঘরের অঙ্কের সঙ্গে আমি কত গুণ করবো দশ গুণ করব প্লাস এককের ঘরে অঙ্ক তাহলে এটা কী হয়ে গেলো এটা হয়ে গেলো আমার সংখ্যাটা তাহলে সংখ্যাটা আমি কত পেয়ে গেলাম দশ এক্স মাইনাস তিরিশ প্লাস এক্স মানে কত হয়ে গেল এগারো এক্স মাইনাস তিরিশ এটা গেলো আমার কি সংখ্যাটি এবার কি বলেছে যে উহার গুণ ফল তাহলে অঙ্ক দুটো গুণ ফল বাদ দিতে হবে তাহলে শর্তে আমার কি ক্ষেত্রে বলা আছে শর্তে বলা আছে সংখ্যাটি থেকে এগারো এক্স থার্টি এটা সংখ্যা এটা থেকে কি অঙ্ক দেয়ের গুণ ফল আমাকে বাদ দিলে কত হবে বাদ দিলে সেটা হয়ে যাবে কত সেটা হয়ে যাবে পনেরো বাদ দিলে সেটা কত আছে পনেরো হতে হবে তাহলে হয়ে গেল তাহলে এগারো এক্স মাইনাস থার্টি এটা সিম্পল ক্যালকুলেশন মাইনাস মানুষ প্লাস থ্রি এক্স এক্সমান পনেরো বা এটা কী হলো মাইনাস এক্স স্কোয়ার এটা কি প্লাস চোদ্দো এক্স এটা মাইনাস তিরিশ এটাও মাইনাস পনেরো তাহলে আমি চেষ্টা করো মাইনাস কমান না তাহলে এক্স স্কোয়ার এটা মাইনাস চোদ্দো এক্স এটা প্লাস হয়ে যাবে আর এটা যোগ করলে হয়ে যায় কত পঁয়তাল্লিশ তাহলে কী হয় পঁয়তাল্লিশ মানে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে নয় প্লাস পাঁচ তাহলে চোদ্দো হয় মাইনাস পঁয়তাল্লিশ জিরো একইভাবে আমরা কী করবো কমন নিবো এক্স যেটা হয় মাইনাস ফাইভ এক্স ঠিক আছে তারপর আমরা কী করব এক্স কমন এক্স মাইনাস নাইন কমন এক্স মাইনাস নাইন তাহলে এক্স মাইনাস আর এক্স মাইনাস ফাইভ হয় ঠিক আছে তাহলে কী হয়ে যাবে এখান থেকে তাহলে এক্স মাইনাস নাইন সে জিরো আর একটি এক্স মাইনাস ফাইভ সেও জিরো তাহলে এক্স সমান নাইন এক্স সমান পাঁচ তাহলে এখানে আমরা কী পেলাম যে একটি কী পেলাম এককের ঘরে অঙ্ক আর দশকের ঘরে অঙ্ক আমি পেয়ে গেলাম এবার যেটা ইচ্ছা বলতে সংখ্যাটি এককের ঘরে অঙ্কটি হলো পাঁচ অথবা নয় আমার ক্ষেত্রে কী চেয়েছে যে সংখ্যাটি এককের ঘরে অঙ্ক নির্ণয় করে দেখাও তো এককের ঘরে অঙ্ক কত হবে পাঁচ অথবা নয় হবে আশা করি সবার বোঝা যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক সাত নম্বর দিকে দেখব সাত নম্বর অঙ্ক যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং যথেষ্ট বড় অঙ্ক ঠিক আছে আমাদের স্কুলের চৌবাস চাই দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এগারো পূর্ণ এক বাই নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে তাহলে কী করলাম ধরি মনে করি কি প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে এক্স মিনিট তাহলে দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চা বাচ্চা পূর্ণ হবে সময় লাগবে পূর্ণ হতে সময় লাগবে কত এক্স প্লাস এবার এই মিনিটে অঙ্কগুলিতে আমরা পড়েছি কি করতে হয় যে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে কতটা সেটা আমরা বের করব এত অংশ ঠিক একইভাবে কি করে যেহেতু পুরোটা এক অংশ তাহলে দ্বিতীয় মিনিটে পূর্ণ করে কতটা করে তাহলে এবার দুটি নল এক যদি একসঙ্গে খুলি নল দুটি কত এক মিনিটে কতটা পূর্ণ করবে পূর্ণ করে কত ওদের সমষ্টি দুটো নল একসঙ্গে খোলা রাখবো তো দুটো নল একসঙ্গে সমষ্টি অংশটা কী করবে জল করবে তাহলে নল দুটিতে এতটা অংশ কী হয় জল পূর্ণ হয় এবার কথা হচ্ছে নল দুটি কত মিনিট চলেছে এগারো পূর্ণ এক বাই নয় মিনিট তাহলে এগারো পূর্ণ এক বাই নয় মিনিটে এগারো পূর্ণ এক বাই নয় সমান মিনিটে কতটা পূর্ণ করবে তাহলে এর সঙ্গে কত গুণ করবে এগারো পূর্ণ এক বাই নয় ওয়া ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই হ্যালো তাহলে এবার আমাকে কি বলেছে যে এটা কি করবে আমি এত মিনিটে এগারো পূর্ণ এক বা এত মিনিটে কী হচ্ছে সম্পূর্ণ পূর্ণ হয় তাহলে সত্তাহে আমি কি করতে পারি যে এটা সমান একাংশ সম্পূর্ণ মানে কি এক অংশ তাহলে একশো বাই নাইন তো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান একাংশ তাহলে এটা শর্ত অংশ হয়ে গেল এবার আমরা ক্যালকুলেশন করব তাহলে এটা একটা নতকে চলে যাক নয় উতকে চলে যাক নাকি

এটা দিয়ে দেখুন এটা রাখলাম বাঁ দিকে রাখলাম একই জিনিস ঠিক আছে বাঁ দিকে রাখো একই জিনিস কোনো প্রবলেম হবে না তাহলে এটা চলে গেল ওদিকে তাহলে দুশো এক্স প্লাস পাঁচশো ঠিক আছে পরবর্তী কী আসবে তাহলে ওই দুটোকে এদিকে নিয়ে এসো প্লাস ফাইভ এক্স মাইনাস দুশো এক্স মাইনাস পাঁচশো সমান জিরো ঠিক আছে পরবর্তী কী আছে তাহলে আমরা কি করবো নশ এক্স স্কোয়ার্স মাইনাস পঞ্চাশ আছে তাহলে কি হবে বিয়োগ করে আসবে আমি এবার এই সাইড করছি দেখা যাক তাহলে পাঁচশো কে এমন দুটো অংশে ভাঙবো যাতে একশো পঞ্চান্ন আসে গুণিত কে পাঁচশো গুণিত নয়কে আমরা এমন অংশে ভাঙবো যাতে একশো পঞ্চান্ন আসে তাহলে ওটা সেটা কত হবে নাইন এক্স স্কোয়ার তাহলে আমরা এটাকে ভাঙতে পারি কত দিয়ে আমরা এটাকে ভাঙতে পারি একশো আশি আর পঁচিশ তাহলে একশো আশি যদি করা যায় তাহলে আমার কত হবে একশো পঞ্চান্ন হবে আর এটা ভেঙে যাবে ঠিক আছে ভেঙে যাবে বলতে পাঁচশোকে আমরা কী করবো নয় দিয়ে গুণ করবো শূন্য শূন্য পাঁচ নম্বয়তাল্লিশ এবার এটার আমরা লসাও করব সিম্পল লসাও করলে আমরা এই জিনিসটা আনতে পারবো গুণ করে এটার জন্য একটু প্র্যাকটিস দরকার তাহলে এটা আমাদের হয়ে যাবে সিম্পল যেভাবে তারপরে কি আসবে নয় কমান এক্স কমান তাহলে এক্স মাইনাস কুড়ি এখান থেকে পঁচিশ কমান তাহলে এক্স মাইনাস কুড়ি তাহলে কি পরে থাকলো এটা শূন্য তাহলে এখানে পরে থাকে এক্স মাইনাস কুড়ি আর এখানে পরে থাকে নাইন এক্স প্লাস পঁচিশ জেনারেলি মাইনাস নিব না প্লাস নিব এটা সমান জিরো আর এখন নাইন এক্স প্লাস পঁচিশ সমান জিরো তাহলে এক্স সমান কুড়ি পেলাম এখানে আর ওখানে নাইন এক্স সমান মাইনাস পঁচিশ মাইনাস চলে এসছে তাহলে ওটা আমরা নিচ্ছি না তাহলে আমাদের হয়ে গেল তাহলে কি হবে প্রথম নল দিয়ে আমরা কি করব হচ্ছে একটি চৌবাচ্চা প্রথম নল দিয়ে পূর্ণ হতে সময় লাগছে কত কুড়ি মিনিট সময় লাগছে আর দ্বিতীয় নল দিয়ে কত সময় লাগবে কুড়ি প্লাস পাঁচ পঁচিশ মিনিট ক্লিয়ার তাহলে এটা হয়ে গেল পর্ণা ও পিযুস কোনো একটি কাজ একত্রে চার দিনে সম্পূর্ণ করে আলাদাভাবে একা কাজ করলে পর্নার যে সময় লাগে পিযুষের তার চেয়ে ছয় দিন বেশি সময় লাগবে একা কি কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে লিখি কি করলাম যে ধরি পর্ণা একটি কাজ করতে পারে তাহলে পিজুস কত দিনে করবে তাহলে একাকি কাজটি করবে পারচে দিন বেশি ছিল ঠিক আছে তাহলে আমি কি করব যে পরনা দুজনের একইভাবে আগের মতো মনে করবো একদিনে কাজ করে এক বাই এক্স অংশ একইভাবে কী করব পিজুস একদিনে কাজ করে এক বাই এক্স প্লাস ছয় অংশ এবার দুজনে পর্ণা ও পিজুস পরনা ও পিজুস একদিনে মোট কাজ করে কতটা কাজ করে দুটো যোগ ফল নিশ্চয় এবার কি হয়েছে তাহলে আমার কি বলেছে চার দিনে ওরা কি করবে কাজটা সম্পন্ন করতে হবে সময় লাগবে কত চার দিনে সম্পন্ন করবে ঠিক আছে তাহলে চার দিনে মোট কাজ কতটা করবে চার দিয়ে এটাকে গুণ এক্স প্লাস ওয়ান বাই এক্স সম্পূর্ণ ওই আগেরটার মতন ঠিক আছে অংশ তাহলে সত্তানুসারে কী লিখতে পারি যে এটা সমান কত এক অংশ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সিক্স সমান কত এক অংশ তাহলে একইভাবে আমরা কী করবো এটা লসাও করবো এক্স প্লাস ছয় চার বাইরে ছিল এক্স প্লাস ছয় প্লাস এক্স সমান ওয়ান

চার ছয় চব্বিশ তাহলে আমরা কি করবো ছয় মাইনাস চার করে দেব ছয় মাইনাস চার করে দেব তাহলে হলো চার ছয় চব্বিশ হয়ে গেল এরপরে কি হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স বা এক্স কমন এক্স মাইনাস সিক্স এক্স তারপরে কি ছিল প্লাস ফোর কমন এক্স মাইনাস সিক্স এটা কিছু না ঠিক আছে বা এক্স মাইনাস সিক্স কমন তাহলে এক্স প্লাস ফোর জিরো তাহলে এক্স মাইনাস সিক্স জিরো এক্স প্লাস ফোর সান জিরো তাহলে এক্স সমান ছয় এক্স এক্সান মাইনাস চার এবার স্বাভাবিক আমরা জানি যে দিন কোনো দিন নিরাপ্তক হয় না তাহলে উত্তর কত হবে ছয় হবে তাহলে পিজিস করবে কত দিনে ছয় দিনে সরি পর্ণা করবে ছয় দিনে আর পিজিস করবে বারো দিনে আশা করি সব বোঝা হয়ে গেছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে ত্রিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যায় কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি নম্বর আমি কী করলাম যে ধরি প্রতি ডজন কলমের বর্তমান মূল্য কত এক্স টাকা তাহলে কি হচ্ছে ত্রিশ টাকায় কলম পাওয়া যাবে ত্রিশ টাকায় কতটা কলম পাওয়া যাবে তিরিশ বাই এক্স ডজন কারণ ডজন বের করছি প্রতি ডজন কলমের মূল্য দাম এত টাকা তাহলে তিরিশ টাকায় কত পাওয়া যাবে ত্রিশ বাই এক্স ডজন পাওয়া যাবে কলমের মূল্য কী বলেছে ছ টাকা কমবে তাই তো কলমের মূল্য কী বলেছে কলমের মূল্য প্রতি ডজনে ডজনে কী বলেছে ছ টাকা কমবে কমলে কী হবে কলমের মূল্য হয় কত টাকা এক্স মাইনাস সিক্স টাকা তাহলে ত্রিশ টাকায় কলম পাব কতটা কলম পাবো ত্রিশ বাই এক্স তাহলে এবার কি হচ্ছে আমরা কি পাচ্ছি আমার এখানে কত দেওয়া আছে এখানে দেওয়া আছে কি তিনটি কলম বেশি পায় তিনটি সমান কথা হবে তিন বাই বারো ডজন ডজন মানে এক বাই চার ডজন তাহলে শর্ত আমি কি পেলাম শর্ত অনুসার আমরা পাচ্ছি এই দুটো কলমের মূল্য কি বলেছে বেশি পাওয়া যায় তাহলে আমি বিয়োগ করে দিই এটা সমান কত এক বাই চার লজাও কত হবে এই দুটো গুণ ফল এখানে তিরিশ আছে তাহলে তিরিশ দেড় গুণ তাহলে তিরিশ তিরিশ এক্স গুণ তাহলে মাইনাস তিরিশ এক্স মাইনাস আমাদের প্লাস তিন চার আঠারো একশো আশি এক বাই চার তাহলে এটা এটা কেটে গেলো তাহলে একশো আশি এটা গুণ করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স করে থাকলো এটা কত চার এবার আমরা কোনো কোনো গুণ করবো কোনো কোনো গুণগুলো কী করে থাকে এটার সঙ্গে এক গুণ এটার সঙ্গে এক গুণ তাহলে এটা এটাই গুণ তাহলে শূন্য চার আটটে বত্রিশ চারটের বাহাত্তর সাতশো কুড়ি এবার আমরা ওটাকে কী করবো এই সাইডে নিয়ে আসবো সাতশো কুড়ি ঠিক একইভাবে লসাও করবো এবং সাতশো কুড়িতে এমনভাবে ভাঙবো যাতে দুটোর বিয়েক ফল কত হয় ছয় হয় তাহলে আমরা কত কত আকারে ভাঙলাম সাতশো কুড়িতে আমরা ভাঙলাম তিরিশ মাইনাস চব্বিশ তাহলে আমাদের ছয় হবে ঠিক আছে তারপরে কি হবে এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স মাইনাস মাইনাসে কত হয়েছে প্লাস চব্বিশ এক্স হয়ে যায় প্লাস চব্বিশ এক্স এখানে থাকে মাইনাস সাতশো কুড়ি সমান শূন্য তাহলে কি হবে এক্স স্কোয়ার আচ্ছা এই দুটো তো তাহলে এক্স কমন এক্স মাইনাস তিরিশ এখানে চব্বিশ কমন তাহলে এক্স মাইনাস তিরিশ সমান শূন্য তাহলে এক্স মাইনাস তিরিশ আর একটা কি পাবো এক্স প্লাস